দেখবেন বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প আসে, নরে চরে মাগার পড়ে না। এই যে ওয়াজ মাহফিল, এই রাস্তার পাশে না দিয়া কোনো মাঠের মধ্যে দিলে মানুষজন আরো স্বাস্থ্যবিধি মেনে বসতে পারছে। সব মাহফিল গুলো ঠেলতে ঠেলতে মসজিদে ঢুকেছে আর মাদ্রাসায়। এখন মানুষ আরো বেশি গাদাগাদি করে গিজ গিজ করে বসে, ঠিক না বলেন? তবে আপনারা একটা কথা মনে রাখবেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ কোরআন নাযিল করেছেন মুমিনের ঔষধ হিসাবে, মেডিসিন হিসাবে, ঠিক কিনা বলেন? যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন অনুযায়ী জিন্দগিকে পরিচালনা করে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে সাহায্য করবেন। করোনা ঠরোনা তাদেরকে তাদের হবে না, আল্লাহ বাঁচাবেন। আমি কিছুদিন আগে ইবনে সিনায় গিয়েছিলাম জ্বর ঠান্ডা ডাক্তার দেখাইতে। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব আবার করোনা ঠরোনা হয়েছে নি? না আপনি গো হুজুর গো, করোনা হয় না। যদি মিথ্যা কথা বলি আল্লাহকে হাজির না দিয়ে দেখি, বলে বিশ্বাস করেন আজ পর্যন্ত আমি হুজুরদের মনে হয় 100 ভিতরে দুইজনও পাই নাই যে হুজুরদের করোনা হয়েছে। এই কথা শুধু ডাক্তাররা বলে না, এটিএন বাংলার একজন চেয়ারম্যান আছে মাহফুজুর রহমান, সেও বলছে হুজুরদের আমি আজ পর্যন্ত কোনো করোনা দেখি নাই। তার চাইতে আরো বড় উদাহরণ হলো আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করলেন, তার জানা যায় বেশি না মাত্র 10 লক্ষ মুসলমান হয়েছিল। এটা আমাদের মুখের কথা না, সাংবাদিকরাই রিপোর্ট করেছে। 71 টেলিভিশন তো একেবারে পুরো বাংলাদেশ গরম যে শেষ, মোল্লারা দেশের 12টা বাজিয়েছে, এতগুলো মানুষ করোনা একসাথে জ্বর হয়া জানা যায় আসছে, মনে হয় করোনা হইয়া ব্রাহ্মণ বাড়িয়া থেকে মরা শুরু হবে। আমরা ওলামায়ে কেরাম বলছি একজনেরও করোনা হবে না, ঠিক কেন বলেন? ঠিক। তার 3 মাস পরে রিপোর্ট আসছে যে আলহামদুলিল্লাহ একজনও করোনা পজিটিভ, আর করোনা হইলে হবে, আল্লাহ যাকে চাবে তার করোনা হবে, করোনায় যার মৃত্যু আছে তার মৃত্যু হবে। তারপরেও ভুল বুঝবেন না, আমরা স্বাস্থ্যবিধির বিপক্ষে না, আমরা স্বাস্থ্যবিধির পক্ষে, টিকা নেওয়ার পক্ষে, মাস্ক নেওয়ার পক্ষে, কিন্তু এই করোনার অজুহাত দিয়া ওয়াজ মাহফিল গুলা এইভাবে বন্ধ করে দিবেন, এতে করে আল্লাহর গজব আসবে, গজব গজব, ঠিক কিনা বলেন? মাহফিল গুলো উন্মুক্ত করে দেন, আসমানের মালিক যে, জমিনের মালিক যে, যার জমানের কোরআনের তেলাওয়াত হবে ওই মালিক আমাদেরকে হেফাজত করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল করোনা শুরু হওয়ার আগে যে বাংলাদেশে 20 লাখ মারা যাবে, কয়লা কিছু সাংবাদিকরা বলে মরে মরে করোনা রাস্তায় পড়ে থাকবো, কুকুর ওনাকে খাবে না, নাউজুবিল্লাহ। কিছু সাংবাদিক তো এই কথাও বলছে যে যারা মারা যাবে তাদেরকে ধরলে তাদেরও করোনা হবে, তাহলে কি করা যায়? কি সুন্দর থিওরি বাইর করে নাস্তিক গুলা, বেইমান নাফরমান গুলা, বলে তাহলে আগুন দিয়া জ্বালায় দাও, ওগুলো জুতা পিটা করার দরকার, ঠিক কিনা বলো? এটি দেশের শত্রু, ইসলামের শত্রু, এগুলো পাঁচটা গোলাম, ঠিক কিনা বলে? আমরা ওলামায়ে কেরাম বলছি 20 লাখ তো দূরের কথা, বাংলাদেশে 20,000 মরবে না, মরছে মরে নাই, কেন? এই বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হাজার হাজার হাফেজে কোরআন, তারা রাত 3টা বাজে উঠে কোরআনের তেলাওয়াত করে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, ঠিক কেন বলেন? এই কারণে দেখবেন বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প আসে, নরে চরে মাগার পড়ে না, বাবা শীতাল্লাই পড়ে না, যতটুকু গজব আসে তোমাদের নাফরমানির কারণে, তোমরা আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করো, এই কারণে মাঝে মাঝে 2-1টা গজব আসে, কিন্তু বড় গজব আসে না একমাত্র ওলামায়ে কেরামের কারণে, তারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে।